দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে কৌশলে ধরি পাঁচ। আজও ব্যাখ্যান গাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। হোমিওপ্যাথি এলোপ্যাথি কেউ বা কবিরাজ, রোগীরা সব মুরগি যেন করবে তীরে আজ। সর্বরোগের একই ওষুধ, রোগী আছেন যারা, আরে রোগী আছেন যারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। স্বার্থের জন্য করতে পারে সব কিছু যে তারা, সব কিছু যে তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। তোমার মায়ের নামে আজে মাঝে কথা কইতেছ না, তোমার মায়ের যা কইরে বেড়াইতেছে হেডেই কইতেছ। আমার মেয়ে যা করছে মানে আমার মেয়ে কি করছে? বেশি মাইন্ড করা ভালো নয়, তাহাতে শরীরের ক্ষতি হবে। খুব ভালো। মেয়েটার নাম আমি এখন এই মুহূর্তে বলতে চাচ্ছি না, মানে আগে সবকিছু ঠিকঠাক হয়ে যাক। ঠিক আছে, ঠিক আছে, দেখিস আবার গোপনে বিয়ে করিস না। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি কি করে বিশ্বাস করলেন যে আমি এরকম একটা জঘন্য কাজ করতে পারি? আমি একজন ডাক্তার, আমার কাজ হচ্ছে মানুষের চিকিৎসা করা, জীবন বাঁচানো। তারে বেহুশ করে তো আমি কোনো চিকিৎসা করতে পারি না। হ্যাঁ, তাহার তো বললো তুমি নাকি তারে অজ্ঞান কইরা বেহুশ করে তারপরে তারে চিকিৎসা করাইছো। চাচা সব মিথ্যে কথা, আমার কাছে তখন কোনো ইঞ্জেকশনই ছিল না। আর তাছাড়া আমি তো আত্মীয় স্বজনের সামনেই তার চিকিৎসা করেছি। চাচা তাকে আপনি জিজ্ঞেস করে দেখেন। আচ্ছা তুমি যখন চিকিৎসা করছিলে তখন তার সামনে কে কে ছিল? আমি যখন তার চিকিৎসা করি তখন এক কাপড় চাচা, হকমান, তার বউ, এরা তো তার পাশেই ছিল। আমার কথা বিশ্বাস হলে আপনি তাকে জিজ্ঞেস করে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি তাদের কালকে ডেকে সামনাসামনি তাদের জিজ্ঞাসা করবো, তারা কি বলে সেটা জেনে তারপর ডিসিশন নেব। চাচা আমি একজন ডাক্তার মানুষ, আমার মান সম্মান দেখবেন। আমার কিন্তু মানে অনেক শত্রু বাড়িয়ে গেছে চাচা ইদানিং। আমি যে কার কি ক্ষতি করেছি সেটাই তো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখবনি। চাচা আমি আপনাকে গ্রামের জামাই, আমার তো একটা মান সম্মান আছে। আমি এই এলাকায় থাকি, ঘর জামাই থাকি, আমি ডাক্তার মানুষ, আমি সবার মঙ্গল করি, আমি সবার চিকিৎসা করি, আমি ভালোর জন্য কাজ করি। আমি এসব আজেবাজে কাজ করতে যাবো কিসের জন্য চাচা? আচ্ছা ঠিক আছে, আপনি একটু দেখবেন। হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে খুঁজছিলাম একটা ঘটনা জানার জন্য। কি ঘটনা বলো, আমি অনেক পুরাতন ঘটনা জানি। না চাচা, কোনো পুরাতন ঘটনা জানতে চাচ্ছি না। আসলে আমি জানতে চাচ্ছি যে মোতাহার আপনার উপর এত রাগ করেছে কেন? কেন সেটা তুমি মোতাহারে জিজ্ঞেস করো নাই? চাচা জিজ্ঞেস করেছিলাম, ও তো বলল ওর নাকি মনে নেই, আপনার কাছ থেকে জেনে নিতে। বলবেন আসলে ঘটনাটা কি ছিল? চাচা ভাবি যা জানতে চাইতেছে কই দেন। আরে জানেন ভাবি কাল রাত কিছু খায় না ঘুমায় না? আরে না না, তেমন কিছু না, ছোটোখাটো ঘটনা। ওই ছোটোবেলা মোতাহার ওই আমার পেয়ারা গাছ থেকে পেয়ারা চুরি করছিল, আমি আবার হাতে নাতে ধরে ফেলি, ধইরা ওর গালে দুই চারটা থাপ্পড় চটকনা দিই। এরপরের থেকে সে আমার উপরে রাগ। ও এই জন্য রেগে আছে? হ্যাঁ, আর কোনো ঘটনা নাই। তুমি মোতাহারে বুঝায় বইলো এই ছোটোখাটো বিষয়ে রাগ না করার জন্য। ঠিক আছে বলবো।
এখন আমরা চাই। যাবে মানে? চলো আমার বাসার দিকে চলো, আমার বাসায় কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাইও। না চাচা, আজকে যাব না, আরেকদিন যাব। আচ্ছা আচ্ছা, আসো। মিথ্যা কথাটা তো বললাম, পরে আবার কোনো বিপদ হবে না তো? আমি তো ওষুধগুলো লিখে দিলাম। বোকা ডাক্তার তো আমি না ভাই, যা যে মানুষের ফ্রি চিকিৎসা করো। তাছাড়া এলাকার মানুষও কৃপণ, টাকা পয়সা ঠিক মতন এমনও দেয় না। টাকা পয়সা কম বেশি যাই দেখ, তোর চিকিৎসা রোগ ভালো হয়তো। কারো ভালো হয় কারো হয় না, কেউ আবার মনে করেন যে ওষুধ খাওয়ানোর আগে ভালো হয়ে যায়, সবই আল্লাহর ইচ্ছা। ইস, তোর মতো একটা দান্দা যদি খুলে বসতে পারতাম। ভাইজান কি কিছু ভাবতেছেন নাকি? হ্যাঁ, ওই যে সোনিয়ার চেম্বার ভাঙবেন কু ছিলেন, কেমনে কেমনে জানি, আর তো কিছু জানিলেন না? না, আমার আবার চা না খাইলে মাথার বুদ্ধিটা খোলে না ঠিক। না না, এটা আমার ভুল হয়েছে, ইয়াই করছে। হকমান, সোলোমানের দোকান থেকে দুধ চিনি বারে মালাই সেট। জি ভাই, তোরে দেখি উঠলে। জি ভাই, যা না, একটু ওই যে চিন্তাটা করি। ও আবার একটা স্বভাব আছে, আদাআডি করতো বুদ্ধি বার করতো। আগে আডাআডি করতে বুদ্ধি বের করল, লগে সিগারেট ঢুকে অনেকটা ছাড়ি। হ্যাঁ ইসাক, হ্যাঁ আমি কালাম বলতেছি। কিরে কালাম, তুই কি মনে করে আমারে ফোন দিলি? আমি বড় বিপদে পড়ছি রে ভাই। কিসের বিপদ রে? আমার মায়ের সংসারটা মনে টিকবো না। কেন? তোর জামাই কি আরেকটা বিয়ে করছে? না, বিয়ে করে নাই। তাই তুই শুনছস মোতার যে বাড়িতে আইছে? শুনি নাই তো। এ কখন আসছে রে? জানি না, তবে শুনছি বাড়িতে আইছে। মোতাহার বাড়িতে আসছে, তার সঙ্গে তোর মেয়ের সংসার ভাঙার কি আছে? আরে তুই তো জানস আমার মাইয়া সেলিনার লগে মোতার একটা প্রেম ভালোবাসা ছিল। সে এখন বাড়িতে এসে আমার থ্রেট দিতেছে। সে কইতাছে আমার জামাইরে নাকি সব কয়ে দিব। ভাই, আমার মাইয়ার সংসারটা ভাঙা যাবো গা। হ্যাঁ, এটা অবশ্য ঠিক কইছস। আচ্ছা আমার কি করতে হবে ক? কি করতে হবে মানে? তুই মোতারের ডাইকা, আমার জামাইরে যেন কিছু না কয় এটা কই দেবো। নাইলে আমার মাইয়ার সংসারটা ধ্বংস হয়ে যাবো গো ভাই, ধ্বংস হয়ে যাবো গা। ঠিক আছে, সেটা না হয় আমি কইলাম। কিন্তু মোতাহারের ছোট ভাই, তার সাথে তো আমার একটা ঝামেলা চলতেছে। যত ঝামেলা হোক ইসাক, তুই আমার মায়ের ঝামেলাটা শেষ কর ভাই। আমার মায়ের ঝামেলাটা শেষ কর, নাহলে সংসারটা একবারে শেষ হয়ে যাবো গা। ঠিক আছে, আমি দেখবো নি। আমি এখন যাইতেছি সোনিয়ার চেম্বারে, দেখি ওর রুগীর কি খবর। আর ঠিক আছে, তুমি তাহলে ভাই আমার এই কাজটা করিস, নাহলে নাহলে একেবারে শেষ হয়ে যাবো, আমার মায়ের সংসারটা একবার শেষ হয়ে যাবো গা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ, ভাইজা কোনো বুদ্ধি পাইলে? ওই মেয়ে চিকিৎসক যে ভালো চিকিৎসা করতে পারে না সেটা প্রমাণ করতে হবে।
সেটা কেমনে? একজন মেয়ে রোগীকে পাঠাইতে হবে, তাকে শিখাই দিতে হবে, দরকার পড়লে কিছু টাকা দিয়ে দিবা, শিখাই দিতে হবে যে তার খুব বড় একটা রোগ হয়েছে, সে ওইখানে যাবে। যাওয়ার পর এই চিকিৎসক যখন চিকিৎসা শুরু করবে তখন সে মাথা ঘুরে পড়ে যাবে, পড়ে গেলে একটা হই হুল্লোড় পড়ে যাবে, আমরা সবাই আগে যাবো, আমরা তো কাছেই থাকি। যাওয়ার পর বলবো যে এই চিকিৎসকের কারণে এর অবস্থা এরকম হয়েছে, সে ভালো চিকিৎসক না, সে আমাদের এলাকায় চিকিৎসা করতে পারবে না। শুধু তাই না, এই চেম্বারের দুটাই নিয়ে যেত, যখন এটা সবাই জেনে যাবে তার চেম্বার আর কোনো রোগী আসবে না, আস্তে আস্তে এমনি বন্ধ হয়ে যাবে। ভাইজান, এটা খুব ভালো আইডিয়া, তুই মায়ের কারে পাঠাবো? খুব ভালো আইডিয়া, কিন্তু ভাইজান যে ভাইটাই অভিনয় করবে হ্যাঁ পাম্মু কোথায়? অকমনের পরিপাটি দিতে হবে না, না না হবে না, তাইলে সাধারণ মানুষ চিন্তা করে ফেলবে যেটা এটা করা যাবে। ঠিক আছে ভাইজান, ভাইজান আপনি কোনো টেনশন নেন, মায়া আমি একটা খুঁজতে বের করে ফেলাম। মায়া শুধু খুঁজে বের করে ফেলবে, মায়াটাকে ভালো করে শিখতে হবে। আমি খুঁজতেছি। আচ্ছা তুমি এক কাজ করো, ওয়েদার যদি এর মধ্যে চলে আসে তুমি বলবা আমার সাথে যেন দেখা করে, আর যদি আসতে অনেক রাত হয় তাইলে সকালে যেন দেখা করেই, খুব জরুরি। ভাইজান আপনার কাছে তো ফোন আছে, ওকে একটা ফোন করেন। আরে কি কথাবার্তা বলো না, ফোনে তো বারবার চেষ্টা করছি, ফোনে ঢোকে না দেখি তো নিজেই রাত্রেবেলা কষ্ট করে আসছি, তুমি তারে খবরটা দিও। আচ্ছা ঠিক আছে, কমনি নাইলে কিন্তু সমস্যা, খুব জরুরি দরকার, বুঝছো না? কানে হল না নাকি?
চিল্লাইতেছিস কেন? আমি তোর ভাবির সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি। আরে ভাবির লোকে ইম্পর্টেন্ট কথা হারা জীবন কই তারবা? এদিকে যে আব্বায় রাগ হয়ে রয়েছে, কোনো খবর আছে? খেয়াল রাখো। আরে বাইরে খেয়াল আছে, আব্বার আগে থাকলে আমি কী করব? আবার পায়ে ধরে কান্নাকাটি করবো? তা তো আব্বার রাগ কমবে। আব্বার পাও ধরে তোমাকে আর কান্নাকাটি করতে হবে না। আমি এখন যেটা বলি সেটা যদি করতে পারো কোনো কিছু আর লাগবে না। তুমি কি সেটা করতে পারবা? তাই নাকি? তাহলে বল, আমি সেটাই করি। এটা তো তোমার মনে আছে, তুমি যখন মাস্টার্স পরীক্ষা দিছিলা তখন আব্বা যে জমি বেচে তোমার টাকা দিছিল, মনে আছে না? হ্যাঁ মনে আছে, মনে থাকবো না। এখন আব্বাই সেই টাকাটা ফেরত চেতেছে, আব্বার সেই টাকাটা ফেরত দিয়ে দাও, তাহলে হ্যাঁ রাগটা শরবত হয়ে যাবো গা। দেখো তুমি, এটা তো আমি জানি, আব্বারে টাকা দিলে শরবত কেন, ক্ষীর হয়ে যাব। কিন্তু টাকাটা তো আমি এই মুহূর্তে দিতে পারতেছি না। আরে এই মুহূর্তে তোমাকে টাকা দিতে কে বলতেছে? তুমি কালকে সকালে দাও, কোনো অসুবিধা নেই তো। কালকে সকালে কোথা থেকে টাকা দেবো? টাকা কি গাছে ধরে? তো তুমিই না বললা বিদেশে গেছো, অনেক টাকা কামাই করে নিয়ে আসছো, এখন আবার এটা কী শুনাইতেছো? আরে গাধা, লন্ডন থেকে তো আমি টাকা নিয়ে আসিনি, আমি নিয়ে আসছি পাউন্ড। সে তো টাকা না, সেটা এখন ভাঙ্গাইতে হবো, ভাঙ্গাইলে তারপর টাকা হইব। তো সেটা তো এক কথাই হইল, লন্ডনই টাকা মানে পাউন্ড, সেটা বাজারে যাই কালকে, ওখান থেকে ভাঙাই নিয়ে আসি, অসুবিধা কী? বোকার মতো কথা বলিস কেন? পাউন্ড বাজারে ভাঙানো যায় না, ব্যাংকে গিয়ে ভাঙ্গাইতে হবে। সেটাও এখানে না, শহরে যেতে হবো ঢাকায়, তারপরে যে ব্যাংকে ভাঙ্গাইতে হবো। তাহলে এখন তুমি আমার বলো, মেয়ে আব্বারে কী বলবো? তুই একটা কাজ কর, আব্বারে তুই একটু বোঝায় বল, বোঝায় বল যে আমি কয়েকদিন পরে ঢাকায় গিয়ে পাউন্ডটা ভাঙাই টাকা করে তারপরে এনে দিব। ঠিক আছে, ঠিক আছে, তুমি যেটা বলছো তাহলে আমি আব্বারে সেটাই বুঝে বলতেছি। আচ্ছা ভাই যান, তুমি কত টাকা নিয়ে আসছো বিদেশ থেকে? টাকা তো আনছি, তার কোনো হিসাব নেই কীরকম আছে, এটা তো তোরে কেমনে বোঝাই। তুমি যখন বেশি কথা বলো তখন কোনো দোষ হয় না, আমি বলি তার মানে আমি যা বলবো যা করবো তুমি সেটা করবা? মানুষ কত কিছু করতেছে, তুই সামান্য এই কাজটা করতে পারবি না? কিন্তু খালা তুমি তাকে কেন বলতে গেলে? ওর ভাতে আমার ফলন লাগে।